আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আসুন আজকে আমরা জানবো যে কোন মাছ খাওয়া জায়েজ আর কোন মাছ খাওয়া জায়েজ নয়। আমরা মাছ খেতে খুব ভালোবাসি, প্রায় মানুষ মাছ খেতে ভালোবাসে। আল্লাহ তাবারক ওয়া তাআলা মাছকে বিভিন্ন রকমের আকৃতি দিয়ে, বিভিন্ন রকমের ডিজাইন দিয়ে, বিভিন্ন রকমের রং দিয়ে সৃষ্টি করেছেন। আর যাবতীয় জিনিসকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথক পৃথকভাবে সৃষ্টি করেছেন এবং কারো সাথে কারো মেল নেই, কিছু না কিছু পার্থক্য রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কাদের মুতলাক। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক, দেরি না করে। হ্যাঁ, মেহরবানি করে পুরো ভিডিওটা দেখবেন এড়িয়ে না যেয়ে, কেননা দেখলে আপনার লাভ হবে। সম্মানিত দর্শক, আমরা বলবো যে যে মাছ মানুষের কোনো হস্তক্ষেপ ছাড়াই নিজে নিজেই মরে পানিতে ডুবে মরে ভেসে গেছে, সেই মাছ কিন্তু খাওয়া জায়েজ নয়। কেননা সেই মাছকে মানুষে হস্তক্ষেপ করে না, ও নিজে নিজেই মারা গেছে এবং পানিতে ভেসে উঠেছে। আর সেই মাছ যদি আপনি খান তো সেটা আপনার জন্য জায়েজ হবে না। তবে মানুষের আঘাতে কিংবা কোনো ওষুধ খাওয়ার কারণে যদি মাছ মারা যায় তাহলে কিন্তু সেটি খাওয়া জায়েজ আছে। পানিতে বসবাসকারী প্রাণী চাইছে পানির তলদেশে বসবাস করুক বা পানির উপরে বসবাস করুক, পানিতে থাকা যে মাছ এর মধ্যে শুধুমাত্র মাছ খাওয়াটাই জায়েজ আছে, অন্য কোনো কিছু খাওয়া কিন্তু জায়েজ নেই। আদ্রুল মুবাহা ফিল খাতারি ওয়াল ইবাহা, খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 311। রদ্দুল মুখতার আলা দুরুল মুখতার, খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 561। আল আরাফ পৃষ্ঠা নম্বর 157। আল বাহরু রাইক খণ্ড নম্বর 8 পৃষ্ঠা নম্বর 195। দারুল মারিফাতু আল মাসবুত খণ্ড নম্বর 11 পৃষ্ঠা নম্বর 220। আল বিনায়া শারহুল হিদায়া পৃষ্ঠা নম্বর 604। আর বাদায়ুস সানায়া খণ্ড নম্বর 5 আর পৃষ্ঠা নম্বর 35। ফতোয়া হিন্দিয়া 6 নম্বর খণ্ড পৃষ্ঠা নম্বর 289। রদ্দুল মুখতার খণ্ড নম্বর 6 পৃষ্ঠা নম্বর 445। হিদায়া খণ্ড নম্বর 4 আর পৃষ্ঠা নম্বর 426। মজমুয়া আনহুর খণ্ড নম্বর 4 পৃষ্ঠা নম্বর 134। আর তাতার খানিয়াতে 18 নম্বর খণ্ড পৃষ্ঠা নম্বর 48 এই মাসআলাটি রয়েছে। আপনি দেখে নিতে পারেন, আশা করব বুঝতে পেরেছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।